মালদার মহকুমা শাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের, আহত হয়েছে দুজন। ঘটনাটি ঘটেছে মালদা শহরের বাঁধ রোড এলাকায়। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে মৃত্যু হয় পুরাতন মালদার বালা শাহপুরের বাসিন্দা বাইক চালক 35 বছরের পাপ্পু দাসের। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কিভাবে জানতে পারলেন আপনারা? ও আমার মেয়ে, মানে অজ্ঞান হয়নি, মানে মেয়ে ছিল ঠিক, আর বাচ্চাটাও এমনি মানে খাম খুত্তা হয়েছিল। হ্যাঁ, ও অজ্ঞান হয়ে গেছিল। মেয়ে তখন ফোন করে জানালো যে মা, তোমার জামাই শেষ হয়েছে, ওর একটা মাস্টার দাদা আছে, মাস্টার দাদাকেও জানিয়েছি তোমার ভাই গা খারাপ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো, অজ্ঞান হয়ে গেছে। তো কেন তো অ্যাক্সিডেন্ট করেছে এসডিওর গাড়ি, এইটুকুই বলেছে, আর কিছু বলেনি আমাদের। জামাই মারা গেছে আর তার বাচ্চাটাকে আর মাটাকে থানায় নিয়ে গেছে। জানা যায় পাপ্পু দাস ইংরেজ বাজার থানার গাদুয়ার মোড় এলাকায় শ্বশুর বাড়ি থেকে বাইকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল রাত্রে একটা নৈশ ফুটবল খেলা হচ্ছিল বৃন্দাবনী মাঠে, সেখানে আমি অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। হঠাৎ শুনলাম যে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা দৌড়তে দৌড়তে গেলাম, পরে দেখলাম ওই গাড়িটা এসডিওর গাড়ি, এসডিও সদর। তো কয়েকজন ইনজিওর হয়েছিল, আমরা অত চিনতাম না। তারপরে ওদেরকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হলো। সকালবেলায় শুনলো যে মারা গেছে, তাদের মধ্যে একজন মারা গেছে। দুঃখজনক ঘটনা। আমি সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, কলকাতার কথা বলেছি, সরকারের তরফ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেস হয়েছে, পোস্টমর্টম হচ্ছে, সরকারি আইনে যা হওয়ার তা হবে, এটাই। আর দুঃখজনক ঘটনা, অ্যাক্সিডেন্ট তো কাউকে বলে হয় না, যে কোনো মুহূর্তে যে কোনো লোকের অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা যে একজন ইয়াং ছেলেকে আমরা হারালাম। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।